বিএনপি ক্ষমতায় যেতে চাইলেও নির্বাচনে যেতে চায় না, এটি দলটির ডাবল স্ট্যান্ডার্ড নীতি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, তারা গণতন্ত্রের কথা বললেও অগণতান্ত্রিক চোরাগুলি খুঁজে ক্ষমতায় যাওয়ার জন্য। আর বিএনপি নেতারা বলছেন, ক্ষমতায় থাকা অবস্থায় যে সকল অন্যায় করেছে তার জন্য বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে সরকার এখন ক্ষমতা ছাড়তে চায় না। মাদুন রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে নিজ দপ্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও ফেসিবাদী মানসিকতাই বহন করছে, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মুক্ত করে তুলেছে। ক্ষমতা পাগল বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে। তারা আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল, জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ঠ ইস্যুতে তাদের দূরে দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই তাদের দূরে সরিয়ে রেখেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে একদলীয় সরকার দেশে আইনের শাসন ও নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে। এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে মানুষের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা করবার বা আপনার পার্লামেন্ট প্রতিষ্ঠা করবার যে বিষয়টা ছিল সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, যে আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে ক্ষমতাসীনদের হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ওই দিন পরিষ্কার হয়ে গেল যে এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।